ছেড়ে দেন, ওয়ার্ল্ড কাপ চলছে, আমার অনেকেই এখন ওয়ার্ল্ড কাপ দেখতে ব্যস্ত। বিজেপির বন্ধুকে প্রশ্ন করতে চাই সারা ভারতবর্ষে, আমি নিজে কলকাতা ব্যবসায় যত বড় মহল নেতা মন্ত্রী একটা টিকিট পাইনি ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, যা 500 টাকার টিকিট 15,000 ব্ল্যাক হচ্ছে, 1,000 টাকার টিকিট 50,000 ব্ল্যাক হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই বিজেপি নেতাদের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, যে অমিত শাহ ছেলে জয় শাহ বিসিসির নেতা, তিনি এর উত্তরটা দেবেন। 100 কোটি টাকা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি হয়েছে, তার প্রমাণটা আপনারা দেন। লাগান কোথায় সিবিআই? খাদ্যমন্ত্রী অপরাধ করেছে, তিনি চুরি করেছেন, প্রমাণ করতে পারেন না, ছেড়ে দেন সব। তাকে দেখে বিজেপিটা করতে যাচ্ছেন, রফিজুল তফিজুল সাধন বাবুরা চোর। আপনারা যারাই আছেন এখানে তিনটাতে বিজেপি যারা নেতাকে অন্তরা ভরসা আছে, বামফ্রন্টের রাজনীতি করেছেন, 5 বছরে পঞ্চায়েত সমিতি, 10 বছরে জেলা পরিষদ, টিউবওয়েল গুলো না পুঁতে তার টাকা আত্মসাত, আমি ছাঙার চকে তিনি বাজার করছেন হাটে, আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে উনাকে বলছেন আপনার হিম্মত থাকে প্রমাণ করে দেখুন, তারপরে তৃণমূলকে চোর করুন, চোর বলুন। আর একটাকে ভগবান সুস্থ রাখুন, গৌতম জানা একসময় তৃণমূলে ছিলেন ব্লক সভাপতি, সিভিকের চাকরি এখানে যত 5 নম্বর অঞ্চলে কত টাকা উঠেছে তার হিসেবটা দিতে পারবেন? আরেকটাকে বিজেপির নেতা গোবিন্দ দাস, সৌমেন মহাপাত্রের আইসিডিএস এর চাকরি নাম করে এখন থানাতে এফআইআর হয়ে পড়ে আছে, এই টাকাগুলো কোথায় গেল বিজেপি বন্ধু উত্তর দিতে পারবেন? সব ছেড়ে দেন। 8 নম্বরে আমি কালকে বলেছিলাম যে 8-10টা অঞ্চলের মধ্যে 8-এ আর কোন চিন্তা নেই, কেন কৃষ্ণপ্রসাদ বাবু ছিলেন আমাদের তৃণমূলে প্রধান, ছিলেন 5 বছর কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি এখন বিজেপির ঝান্ডা ধরছেন, জয় শ্রীরাম করছেন। তাহলে তিনার জমানায় আমার 100 দিনের কাজ হয়েছে, তিনি যখন ভোটটা চাইতে যাবেন আপনি প্রশ্ন করুন, 8 নম্বরের মানুষকে বললাম যে ভাই তুমি তাহলে চুরি করেছ, আর নাহলে তুমি যদি সাধু হও তাহলে শুভেন্দু অধিকারী যে মানা করেছে টাকাটা আনতে, সেই টাকাটা নিয়ে এসে দাও, তারপর আমাদের কাছে ভোটের কথাটা বলতে আসবে। তাহলে তিনলাতে বিজেপির যত যারা নেতা যেগুলোকে তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে, দুর্নীতিতে দূর করিয়েছে, তাদেরকে নিয়ে কি বলছে বিজেপি? সাচ্চা আর তৃণমূল নাকি সব চোর। আপনারা এবার বিশ্বাস করুন, ভাবুন কারা চোর কারা সাধু। আমি সকালবেলা দেখেছিলাম দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যটা, অরবিন্দ কেজরিওয়াল বলছে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যেতে যাচ্ছেন, 5টা রাজ্যে ভোট হচ্ছে, নাম ধরে বলছেন তিনি করাপশন করেছেন, দুর্নীতি করেছেন। তারপর দিন হয় তার দলে আর না হলে জেলে, যে কোনো একটা, এমনকি একজনের নামে সভাতে বক্তব্য রেখে 70 কোটি টাকার অভিযোগ লাগে, তারপরে তাকে মুখ্যমন্ত্রী করে দিলেন এই নরেন্দ্র মোদী। আচ্ছা বলছেন কি ভারতবর্ষ থেকে আমাদের অনেকটা দুর্নীতি নষ্ট হয়ে গেছে, আমার কাছে অনেক লম্বা লিস্ট আছে। আচ্ছা বলুন ভারতের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে কি ঘোষণা করলেন, 80 কোটি মানুষকে রেশন দেওয়া হবে, আর আমার বিজেপির 3-5 নম্বরের বন্ধুরা কি বলছে, এটা তো কেন্দ্র দেওয়া, তথ্যটা হিসাবটা জেনে রাখুন, বাংলাতে 10 কোটি মানুষ, কেন্দ্র সরকার 6 কোটি, তাও 6 কোটিতে ভর্তুকি দিতে হয় আর পাচ্ছেন আপনি 8 কোটি, আর কেন্দ্র সরকার এই নরেন্দ্র মোদীর জমানায় 80 কোটি মানুষকে যদি রেশন দেয়, তার মানে কি এরা দূরে, এরা গরিব শ্রেণীর মানুষ, মিডিল ক্লাসের মানুষ। ভারত স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব থেকে বেকারত্বের হার 10.36, যেটা ভারতবর্ষের এর আগে কোনোদিন হয়নি। কোথায় গেল সেই টাকা 15 লক্ষ? আমার মায়েরা এখানে আছেন, উজ্জ্বলের কথা বলেছিলেন, অনেক ভাষণ দিয়েছিলেন, 400 টাকার গ্যাস 1100 টাকা হলো, রেলের প্ল্যাটফর্মের টিকিট 5 টাকা থেকে 50 টাকা হলো, টিভির রিমোট চালাতে গিয়ে আগে চিনতে করতে হবে কোন চ্যানেলটা দেখবো, আগে টাকা মারা আছে তো, মোবাইলে রিচার্জ করতে গিয়ে আপনাকে ভাবতে হচ্ছে কত টাকার রিচার্জ মারবো। সবকা সাথ সবকা বিকাশের কথা বলছি, শুভেন্দুবাবু নির্লজ্জ বেহায়, এখানে আমার মুসলিম ভাইরা আছেন, আইএসএফ আছে, অনেকের সঙ্গে আত্মীয়তা আছে, জিজ্ঞেস করুন আইএসএফ এর নেতাকে, সে তো টুপি পরে ঘুরে মানুষকে টুপি পরাচ্ছে পীর জাদার নাম করে,
শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং হয়নি, যে শুভেন্দু অধিকারী বলছে লুঙ্গি পরা জিহাদি এরা রোহিঙ্গার সঙ্গে যুক্ত আছে, তাকে আবার মানিকগ্রামের দু নম্বরে যে সভা হল শুভেন্দু বাবু সেখানে তুলে বলছে আমার ভাই মুসলিম ভাই, ডবল স্ট্যান্ডার্ডের খেলা। আর দেবরাতে গিয়ে প্রায় দুদিন আগে সভা করে শুভেন্দু অধিকারী বলেছে আমার মুসলমান ভোটের দরকার নাই, আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমি বলি হ্যাঁ হারিয়েছ, লোডশেডিং করে হারিয়েছ। তার পাল্টা দেওয়ার জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি আগামী 10 তারিখ দুপুর 2টার সময় দেবরাতে আসে। 5 নম্বরে মানুষের কাছে আমার আবেদন থাকলো, 5 নম্বরে মানুষ সেদিন মিনিমাম 1000 লোক গিয়ে, 800 থেকে 1000 লোক গিয়ে সেখানে উপস্থিত করাবেন এটুকু আমার বিশ্বাস থাকবে। সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে শুভেন্দু বাবু আমার কথা নেই, আপনারা টিভিতে দেখেছেন, কাকে বলছেন চোর নারাজা সাদা টাকা নিতে আপনারা টিভিতে দেখেছেন, বিজেপি নেতাদের প্রশ্ন করুন। আমি শুনলাম রফিজুলের কাছে তুলসী চকে নাকি ফ্ল্যাগে ভর্তি করে দিয়েছি সাধারণ বাবুর এলাকা, বিজেপিকে প্রশ্ন করুন কাকে বলছেন চোর, কথায় কথায় কি বলে শুভেন্দু বাবু আমি ডাকাত রানীকে ধরতে হবে। নির্লজ্জ বেহার দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি একটা কাট আউট তৈরি করে কমরে দড়ি পরিয়ে খড়গপুরে সভা একটা র্যালি করেছে, দিলীপ বাবু নিজে স্বীকার করেছেন হারাধন পার্টি মানে ডুবে যাচ্ছে, তার নেতা বলছে আমি বলছি না। আর শুভেন্দু অধিকারী কি বলছে, পিসি ভাইপো পিসি ভাইপো, এই তথ্যটার উত্তরটা বিজেপি বন্ধুরা দেবেন। 2009 সালে সিসির অধিকারী কত ছিল, 10 লক্ষ টাকা। আর 2012 সালের নির্বাচনের সময় যখন আপনার ফাইল পেশ করতে হয় সেখানে হয়ে গেল কত, 10 কোটি 12 কোটি হয়ে গেল। আবার 2019 সালে কত, 3 লক্ষ টাকা, কোত্থেকে 10 কোটি এসছে কুণাল ঘোষ বক্তব্য রেখে যে তুলে ধরেছে। হিম্মত থাকে শুভেন্দু বাবু আপনি প্রমাণ করে দেখান, আপনি তারপরে ভাববো আপনি সাধু বা সৎ। আমার যেটুকু আপনাদের কাছে বক্তব্য বলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে 5 নম্বরে মাটি শক্ত ঘাট, দল সবাইকে নিয়ে করতে হবে এটা ঠিক, রাগ অভিমান অভিযোগ থাকতে পারে একসঙ্গে মিলেমিশে করতে হবে। আর বিশেষ করে আমাদের মায়েদের কাছে বলবো আমি, আর যারা মাইক্রোফোনে আমার বক্তব্য শুনছেন বাজারে, যদি আপনি বিবেকহীন না হন, মমতা ব্যানার্জি যদি আপনার পরিবারের জন্য ঢালাই রাস্তাটা করেছেন, আপনার বাচ্চাটাকে জুতো দিয়েছে, দুসাজ পোশাক দিয়েছে, মিড ডে মিলের ব্যবস্থা করেছে, খাদ্য সাথী চালের ব্যবস্থা করেছে, কন্যাশ্রী থেকে সবুজ সাথী প্রকল্প তৈরি করেছেন, 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড করেছেন, আপনার বুড়ো মা বাবার জন্য পেনশনের ব্যবস্থা করেছেন, মৃত্যু পর্যন্ত আপনাকে সমবেধি দিয়েছে 2 লক্ষ টাকা করে পেয়েছেন, কোন রাজ্যে সারা ভারতবর্ষে আছে দেখা, যদি বিবেক বুদ্ধি থাকে আমার বিরোধিতা করবে, আমাকে আপনার পছন্দ না হতে পারে। মমতা ব্যানার্জি সবার জন্য চিন্তা ভাবনা করেন, মমতা ব্যানার্জি কালীঘাটের দুর্গ দুর্গা। আর 2024 সালে এই নরেন্দ্র মোদীকে ইন্ডিয়া জোটের উচিত শিক্ষাটা দেবে তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আর এই লোকসভা নির্বাচন 19 সালের পরে যে তাণ্ডবটা আপনারা সারা পিংলা জুড়ে করেছেন, আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বিধানসভা নির্বাচনের পরে আমি পাঁচতাম আমার পশ্চিম চকে 5 নম্বরের সামনে যেখানে আমার লক্ষ্য কর্মীকে পিটিয়ে মারলেন, আমি যদি ইচ্ছে করতাম পিংলাতে একটা বিজেপি আজকে ফ্ল্যাগ তোলার জায়গা থাকতো না। আমি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা বদল চেয়েছি, বদলা নেই বলে চুপচাপ আমরা কিন্তু আছি, তার মানে যদি আবার তাণ্ডব করেন আমরা কিন্তু বুঝে নেওয়ার দম 5 নম্বরে মানে পিংলা ব্লকে সে ক্ষমতাটা আছে আমরা বুঝে নিতে পারবো।